স্বাভাবিক সময়ে যাত্রীদের জন্য অপেক্ষা করতে হয় পরিবহন চালকদের। অথচ ঈদের আগে ঘরমুখ যাত্রীদের চাপ বাড়ে ঢাকা আরিচা মহাসড়কে। ঘরমুখ যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মহাসড়কে নামানো হয় অবৈধ লক্করঝক্কর যানবাহন। মহাসড়কে বাড়তি যাত্রী ও যানবাহনের ফলে শান্তির ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হয়। কিন্তু বর্তমানে পাল্টে গেছে মহাসড়কের চিরচেনা দুর্ভোগ ও ভোগান্তি। ঘরমুখ যাত্রীদের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে নেওয়া হচ্ছে নানামুখী কর্মসূচি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর প্রশাসনের সড়ক ব্যবস্থায় সন্তোষ যানবাহন চালকেরাও। ঈদে আমরা এখন ভালোই চলি, কারণ পদ্মা সেতু গত বছর চালু হতে গত বছরও জ্যাম নাই, এবারও জ্যাম হবে না। চারজন পুলিশের গ্যাঞ্জাম কম, জিপি চান্তা নাই। ঈদে ঈদে যাত্রী বললো আমাদের তো গাড়ি আসলে সড়কের অবস্থা ভালো, তো এর জন্য বেশি একটা যানজটের কোনো আশঙ্কা নাই। আমরা সকলেই বসে, প্রশাসনের সাথে বসে আমরা ঠিক করেছি যাত্রীরা বাসায় এবং যার যার বাড়িতে পৌঁছাইতে পারে। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো মেরামত করা হচ্ছে বলে জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। যে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা মহাসড়ক সহ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে প্রয়োজনীয় মেরামত কাজ পরিচালনা করা হচ্ছে। মানুষজন যাতে নির্বিঘ্নে ঈদে যাতায়াত করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রা নিরাপদ করতে মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশ। ঈদটা যাতে দূরের লোকজন গ্রামে গিয়ে সঠিকভাবে পরিবারের সাথে করতে পারে, তাতে যাত্রা যাতে নির্বিঘ্নে হয়, কোথাও যদি যানজটে পড়ে সময় নষ্ট না হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। মহাসড়কে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নিরাপদে পরিবার পরিজনের সাথে ঈদযাত্রা ভাগাভাগি করতে পারবে এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।